তোমাদের যে পার্সেলটার কথা বলছিলাম সেটা চলে এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা আমি উপর থেকে স্টার্ট করছি। আজকে হলো পয়লা বৈশাখ, তো একটু স্পেশাল তো থাকবেই, সেই জন্য ব্লগটাকে একটু স্পেশাল করার চেষ্টা করছি। জানি না কতটা কি পারবো। চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। সকাল সকাল নিয়ে চলে এসেছি গরম জল, একটু হাঁটাহাঁটি করবো, জলটা খাবো, তারপরে নিচে চলে যাবো। রান্নাবান্না প্রায় হয়েই যেত, কিন্তু মাছটা নেই যেহেতু সেই জন্য আর করতে পারলাম না, ওখানেই রেখে এসেছি। চাটা সব করে দিয়ে এসেছি সবাইকে। চলো এখন জলটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। চলো অনেক হলো হাঁটাহাঁটি, এবার নিচে যাওয়া যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এমন দেখা যায় যে পার্সেল একদম দোর গড়ায় চলে এসেছে, ঘুমাচ্ছিল দেখো, সো যেটা বলছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যদি দেখা যায় যে পার্সেল একদম দোর গোড়ায় চলে এসেছে, শুধু হাতে পাওয়ার দেরি, তাহলে কার না ভালো লাগে। আর পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের মতনই কাটবে আজকে মনে হচ্ছে। তো আমাদের আগে ব্লগে আমি বলেছি যে আমি নাইটি অর্ডার দিয়েছিলাম আর সেটা আজকে এসে পৌঁছাবে। সো হাতে পাওয়ার পর তোমাদের অবশ্যই দেখাবো যে সেটা কেমন হয়েছে। মাছ ভেজেছি, সেই তেলে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। একটু চটপটিয়ে উঠলেই সব সবজি দিয়ে দেবো। আজকে করবো ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে। আজকের আমার ব্রেকফাস্ট হলো পরোটা আর তার সঙ্গে চিকেন ভর্তা, যেটা কালকে এনেছিল তোমাদের দাদা ভাই, যেটা কালকে থেকে গেছিলো আজকে সকালে নিয়ে নিয়েছি আর করেছি আটার পরোটা। আর ছেলে খাচ্ছে এখানে ডাবের জল আর তার সঙ্গে তরমুজ। এটা কে খাবে শোনা? এটা নাও, খাবা না আর খাবা না, ওর ডাবের জল হলো প্রিয়। বিছানাটাকে যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের বিছানার উপরেই তো সব, খেলাধুলা থেকে শুরু করে সব কিছু, সেই জন্য বিছানাটা কুচকে যায় তাড়াতাড়ি, নোংরাও হয় তাড়াতাড়ি। ঝাড় দিয়ে নিলে কুচকানোটাও দূর হয় আর যে ধুলোটা ওঠে সেটাও বেরিয়ে যায়। আর ভাবছি ঘরটাও ঝাড় দিয়ে নেব, কেন কি ছেলে রয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছে, তো এই ফাঁকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। এরপর আবার সান্ধান করাতে হবে ওকে, তার আগে ঝাড় দিয়ে নিলে ভালো হবে। এটাকে সোফা বললে ভুল হবে, খাট বললেই ঠিক হবে। এটার উপরে দেখো আমরা চাদর পেতে নিই, কেন কি বাবা বেশিরভাগ টাইমটাই এর উপরেই শোয়। বাবা নিজেই এই চাদরটা পাতে, কেন কি চাদর পাতলে কি বলতো নোংরাটা কম হয়, যেহেতু বাবা সবসময় শুয়ে থাকে সেই জন্য এটা গোছানোও হয় না। আজকে যেহেতু বাবা বাড়িতে নেই সেই জন্য ভাবলাম গুছিয়ে টুছিয়ে একটু ঝাড়টার দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। লোকজন আসলে ওই রকম কুচকানো যখন দেখে না নিজেদেরও খারাপ লাগে। সোফাটা এতটাই নরম আমাদেরও শুতে কিন্তু বেশ লাগে, সেজন্য আমরাও যখন ফাঁক পাই না, বাবা যখন থাকে না, তখন আমরাও ওতে শুয়ে থাকি। আজকে ছেলের খাওয়া দাওয়াটা সেই, সকালে মাছ আর দুপুরে মাটন। চলে এসো শিগগিরি শিগগিরি। পয়লা বৈশাখের ড্রেস ট্রেস পরে বাবু পুরো রেডি, এখন ফটো সেশন চলছে। দেখি কি কি ছবি তুলেছে, না যেইটা ভালো ছিল ওটা দেখো, ওই জানলা বন্ধ করার পরে। হ্যাঁ এটা দারুণ হয়েছে, ওইটা ওইটা ভালো লাগছে। আর একটা নতুন জামা হয়েছে তোমার, আর একটা নতুন জামা দেখো। এই যে স্নান করতে যাওয়ার আগে ঘরটা একবার মুছে নি, প্রতিদিনই করে থাকি, কেন কি এক ঘরের মধ্যেই সব কিছু, তো ওই জন্য ঘরটা নোংরা হয়ে যায় বেশি। কাজ করতে আসে যে সে তো সব ঘর মোছেই সকালে, এই দুপুরবেলা যখন আমি স্নান করতে যাই তখন আমাদের ঘরটা মুছে নিই। আবার ও যেই ঘরে থাকে, যেদিন যেই ঘরে থাকে, এক একদিন বাবাদের ঘরে থাকে, এক একদিন তোমাদের দাদাভাই যেদিন বাড়ি থাকে সেদিন ওর ঘরে থাকে, তো যেদিন যে ঘরে বেশি থাকে সেই ঘরটাও আর একবার মুছে দিই।
কালকে রাতে খুব মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য মাথায় জুপচুপ করে একদম তেল দিয়েছিলাম। আজকে সেই জন্যই শ্যাম্পু করে নিলাম। আর 5-6 দিন হয়ে গেছিলো শ্যাম্পু করা হয়েছিল না, সেই জন্য এতটা নোংরা হয়েছিল। শ্যাম্পু করার পর এখন মাথাটা হালকা মনে হচ্ছে। আমি সবসময় সিরাম লাগিয়ে তারপরেই জ্বর ছাড়াই, কিন্তু আজকে যে কি হয়েছিল আমি এখন এডিট করতে বসে দেখছি যে আমি সিরাম লাগানোর আগেই চুলের জ্বর ছাড়িয়েছি। যাই হোক, ওই সময় চিরুনিতে হয়তো কোনো চুল দেখিনি, তো ওই জন্য মাথায় আসেনি, একবারে ছাড়িয়ে নিয়েছি। এখন সিঁদুরটা পরে নেবো। আর অনেকে বলে খোপা করে সিঁদুর পরতে, অনেকে আবার ক্লিপ লাগিয়েও পরে, তো আমি খোপা করেই সিঁদুরটা পরি। আমার মা যেহেতু ওইভাবে পরে থাকে, যেটা দেখে এসেছি এতদিন সেটাই আমি এখন করি। তো ওইভাবে করে নিয়ে তারপরে এবার সিরাম লাগাবো। দেখো, আগে ভুলে গেছিলাম লাগাতে। আমি তোমাদের বহুবার বলেছি যে আমি কী সিরাম ইউজ করি। আমি ম্যাট্রিক্স বায়োলজির এই সিরামটা ইউজ করি, 3-in-1 সিরামটা। আর আজকে একটা কমেন্ট পেলাম যে খুব হেয়ার ফল হচ্ছে, কী তেল ইউজ করবে? তো আমি যেটা ইউজ করে ফল পেয়েছি সেটা হলো 2 চামচ নারকেল তেল, তার মধ্যে 1 চামচ ক্যাস্টর অয়েল। তো এইটা মিক্সড করে গরম জলের মধ্যে বাটিটা রেখে তেলটা গরম করে তুলো দিয়ে গোড়ায় লাগাতে হবে, তারপরে হালকা করে মাসাজ করে নিতে হবে, এতে চুল ওঠা বন্ধ হয়। আমার এটাতে বন্ধ হয়েছে, সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যে পার্সেলটার কথা বলছিলাম সেটা চলে এসেছে। আগের দিন তোমাদের বলছিলাম না নাইটি নিয়েছি আমি পয়লা বৈশাখে, আজকের দিনেই এটা এসেছে, সকালবেলা এসেছে, শেয়ার করা হয়নি। এখন ভাবলাম একবারে তোমাদের সামনে খুলি আর তারপরে ট্রাই করে দেখি আদৌ জিনিসটা ভালো কি না। এরকম পার্সেল খুলতে আমার ভীষণ ভালো লাগে। এই দুটো কালার নিয়েছিলাম, সে ভালো। ফার্স্ট এটাই খুলি, সো গ্যাসে ডাল বসানো ছিল সেটা আমি ভুলেই গেছিলাম, তো পড়েনি, ঠিকঠাকই আছে, একটু শুকিয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে ওকে ডাল ভাত আর সঙ্গে মাটন খাওয়াবো, মাটনের ঝোল দিয়ে তো আর খাওয়াতে পারবো না, সেই জন্য ডালটা করেছি। সো ফার্স্ট যে টাইটিটা সেটা হলো এই যে কাফতান নিয়েছি, দুটোই, আমার কাফতান নেই একটাও, আমার খুব ইচ্ছা পরার বাট একটাও নেই, একটাও নেই, একটা ড্রেস আছে শুধু। কাপড়ের কোয়ালিটিটা একদমই পাতলা, তো গরমের জন্য ঠিক আছে। এবার পরে দেখতে হবে যে কতটা কি। এক সাইডে কাপড় বেশি নেই, একটু বেশি কাপড় না থাকলে না ভালো লাগে না। দেখো এইটুকুনি কাপড়, পরে দেখছি, পরে দেখি তারপরে তোমাদের বলছি যে কেমন। নেক্সট যেটা নিয়েছিলাম সেটা হলো এইটা, এটার কালারটা বেশ সুন্দর, পরে দেখার পর বোঝা যাবে যে কেমন। দাম হিসাবে জিনিস ঠিকই আছে। এটা সেকেন্ড নাইটিটা হলো এটা, বাহ এটাতে তো দারুণ। এই দেখো সামনে এটাতে দেখি আছে নাকি, হ্যাঁ এটাতেও আছে। কতদিন থাকবে তার ঠিক নেই, এটা মনে হয় আঠা দিয়ে লাগানো না সেলাই করা, সেলাই করা তাহলে থাকবে। আমি পরে টরে তোমাদের সামনে আসছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। সো আমি ফার্স্ট নাইটিটা পরে চলে এসেছি, আমার বেশ ভালো লেগেছে। কাপড়টা একটু পাতলা, ধুলে আরও পাতলা হয়ে যাবে, তো গরমকালে এই রকম পাতলা পাতলা জিনিস পরতেই বেশি ভালো লাগে, তো আমার বেশ ভালো লেগেছে। আর মাজার এখানে তোমাদের আমি সাইডে দিয়ে দিচ্ছি, এখানে তো পুরো দেখা যাচ্ছে না, লম্বা করে আমি পাশে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এইখানটায় মাজার এখানটা যেটা টাইট দেওয়ার থাকে না, এটা নিজের থেকে দেওয়ার না, এটা গার্ডার দেওয়া, সেই জন্য টাইট দেখলে হয়তো সেলাই করাতে হবে। আমার এটাই ঠিক আছে, আমার তো বেশ ভালো লেগেছে। চলো নেক্সট নাইটটা পরে আসি। সো নেক্সট নাইটিটাও পরে চলে এসেছি, এটা তো আমার দারুণ লাগছে, এর ছাপা, এর কালারটা দারুণ লাগছে। জানি না কতটা টিকবে, ব্লু কালার সাধারণত টেকে না, ওটা ধুলেই উঠে যায়, এটা কতটা টিকবে আমি জানি না, কিন্তু এটা পরে কিন্তু বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে দুটোই। তোমরা যদি কিনতে চাও তাহলে আমি কোড নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে চেক করতে পারো। আমি মিশো থেকে নিয়েছি আর প্রাইসটা খুবই কম, খুবই কম, তোমরা চেক করতে পারো, ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করো যদি নাইটি দুটো পছন্দ হয়। চলো এখন কিছুই করার নেই, ফ্যান ট্যান চালিয়ে একটু রেস্ট নেবো, ফ্যান অফ করে অনেকক্ষণ ধরে করছি, আমারও অসুবিধা হচ্ছে, ছেলের তো ওখানে অসুবিধা হচ্ছেই, ওঠেনি এতক্ষণ তাই আমার রক্ষে। চলো আগে ফ্যান ট্যান চালাই তারপর পরে কথা হচ্ছে। স্নান করে উঠে যেটা পরেছিলাম
আর ওই যে তোমাদের দেখালাম নতুন যেটা কিনেছি, একটা তো পরে রয়েছি আর একটা গায়ের একটা ঘাম আছে না, সেই জন্য রোদে দিয়ে দিলাম। সকালে তোমাদের বলেছিলাম যে আজকে একটু স্পেশাল তো থাকবেই, স্পেশাল দিনে। তো স্পেশাল দিনে স্পেশাল জিনিস বলতেই তো হলো মাটন, সেই জন্য মাটন রয়েছে আজকে লাঞ্চে, আর তার সঙ্গে ভাত, আর কিছু নেই, মাটন হলে আর কিছু লাগে না। কি হচ্ছে এটা, কি হচ্ছে দেখো দেখো, কেন কি খাবে এটা, এটা এটা খাবে, ভালো। এখানে রয়েছে ডাল, সব রকম সবজি দিয়ে করেছি, আর রয়েছে কাশির মেটে, আর এইখানে বাবার ছেলে মিলে চালিয়েছে এসি, এদিকে গ্যাস দিতে হয় দিন রাত আর এসি চালিয়েছে। এই হ্যাঁ, ওটার ভিতরে হাত দিয়ে আরো ছেড়। বিছনা চাদরটা কালকেই পেতেছি, আর আজকে সেটাকে তুলতে হবে, কারণ ছেলেকে প্রথমে তো ওই ঘরে খাওয়াছিলাম, ওখানে এসে চলছে বলে এই ঘরে নিয়ে এসেছিলাম। এই ঘরে এনে অর্ধেক মাত্র খাইয়েছি, সেই সময় হর হর করে সব তুলে দিল, কে সরানোর টাইমটুকু পাইনি, সেজন্য খাটের উপরেই করে দিল, বাকি অর্ধেকটুকু পরে খাইয়ে দিয়েছি। এখন চাদরটা চেঞ্জ করে নেব, চেঞ্জ করে আজকে এমনিও একটা নতুন পাত্রে হতো, যেহেতু কালকে আমি চেঞ্জ করেছিলাম সেই জন্য আজকে আর নতুন পাতেইনি, এটাই ঠিক ছিল, কিন্তু এখন চেঞ্জ করতেই হবে। এখন বেজে গেছে ওই চারটে, আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, যেহেতু পয়লা বৈশাখ, তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে আর ওয়েদারটাও বেশ ভালো, সেই জন্য ভাবলাম একটু বেরোবো। প্রতি বছরই এই দিন একটু বেরোনো হয়, ওই একটু মাঠের দিকে যাওয়া হয়, কেন কি ধান টান থাকে তো এই সময়, তো আমি তো সারা বছর যাই না মাঠের দিকে, এই টাইমটা একটু যাওয়ার চেষ্টা করি, আর শস্যের টাইমটাও যাওয়ার চেষ্টা করি, বাট কোনোবারই এখনও হয়ে ওঠেনি, ওই প্ল্যানই করে যাই, যাওয়া আর হয় না। ঘরটা আরেকবার মুছে নেব, কেন কি ওই যে বমি করেছে বললাম না, নিচেও একটু আধটু ছিটকে পড়েছে, সেই জন্য ভাবলাম একবারে মুছে নিই। ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত, এখন নিয়ে এসেছি বেলের শরবত, দেখতে পাচ্ছ কি না জানি না, সবাই খেয়েছে দুপুরবেলা, আমি জানতাম আমার এই টাইমটা এনার্জিটা লস হয়, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা খাবো। কি হয়েছে, যে হারে গরম পড়েছে একটু ঠান্ডা কিছু খেলে না বেশ ভালো লাগে। প্রতিবারের মতন এবারও আমরা পয়লা বৈশাখে ঘুরতে বেরিয়েছি ওই সেম জায়গায়, আগের বছরও যেখানে এসেছিলাম এবারও সেখানে, দুই পাশে ধান, মাঝখান দিয়ে পথ, ওই দেখো শোনা কে ডাকছে দেখো তো, দেখো ওইদিকে চলো, হাত ধরো হাত ধরো, আস্তে আস্তে পড়ে যাওয়া লাগবে, ও ছাগল দেখতে আসে বাবার সঙ্গে, প্রত্যেক দিন বিকালবেলা আসবে ছাগল দেখতে, সেই জন্য বললো ম্যা ম্যা দেখতে যাচ্ছে। ওই দেখো দেখতে পাচ্ছ দুইজন মহিলা দাঁড়িয়ে, ওরা কিন্তু ভিডিও করছে, আমাদের দেখে একটু লজ্জাই পাচ্ছে মনে হয়, সেজে গুজে এসছে কিন্তু বেশ। ছাগলের গায়ে কিরকম মনে হচ্ছে ছোপ 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 ছোপ, এই জায়গাটা না খুবই সুন্দর, একদম চুপচাপ জায়গাটা, কোনো লোকজন নেই, যারা ছাগল চড়াতে আসে তারাই আসে, হ্যাঁ ওখানে আছে কটা লোক, আর বাকি সব একদম চুপ। তোমাদের দাদাভাইরা প্রায়ই আসে, প্রায় কি রোজই আসে, হয়তো বিকালে ছেলেকে নিয়ে আসে এইদিকেই আসে, ছাগল টাগল নিয়েও খেলা করে, ও আর যাবে না, দেখো বসে পড়েছে, ওর ছাগল রয়েছে ওই খানটায়, সেই জন্য ও আর যাবে না, পিছনে সাইকেল আসছে, তুমি হাঁটাতে হাঁটাতে আমাদের ওই ওই গ্রামে নিয়ে চলে যাবে, আমার পাটা ব্যথা হয়ে গেছে। এখন ছেলে ছেলের বন্ধুকে দেখতে পেয়েছে, ওই দেখো এটা ব্লার হয়ে যাচ্ছে কেন, কি অপশন করে রেখেছে রে, ওর কাজই ওই, ওর ধরবে ওর ঠেলবে, ওই যে ও চায় ওর নিয়ে একটু হাঁটবে, ওর কি শরীর খারাপ নাকি, না ঘেমে যাচ্ছে খুব ভালো যাচ্ছে, দেখো দেখো দেখো, এই কাকাই না আমি যাবে, হ্যাঁ যাবে এদিকে যাবে, চলো আমরা যাচ্ছি, এসো এসো
ও তো আগে যাবে ভীষণ দুধ বাজে দে কাকাও ঘিমে গেছে এই তুই যাবি না বাড়ি না পরে যাব কোনটা ভালো রে কোনটা ভালো সুস্মিতা ভালো ভালো হাড়ি 30 টাকা হ্যাঁ হাড়ি 25 টাকা ওতে এইটা হাড়ি হ্যাঁ দাও ঘুরতে যাওয়া না তো কষ্ট শুধু এই দেখো একটা আইসক্রিম নিয়েছিলাম সেটা গলে পুরো জল হয়ে গেছে জমা না খেলে ভালো লাগে এই যে শোনা নাইটি পরে যে আরাম সেই আরাম আর অন্য কিসে যতই দামি যতই ভালো জিনিস পরো না কেন নাইটি পরলে যে সুখ যে আরামটা পাওয়া যায় সেই আরামটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না কোথাও গেলে মনে হয় কখন বাড়ি যাবো আর নাইটি পরবো এই গেছি কিন্তু নিজে ইচ্ছা করে নিজেই ঘ্যাঁতা গাড়ি সেই সকাল থেকে শুরু করেছি যে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে রাস্তায় বেরিয়ে মনে হচ্ছে কখন বাড়ি যাবো আর এটা খুলবো খুলে নাইটিটা পরবো সো চলো আজকের ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে এই ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল